আসসালামু আলাইকুম বিউরস পে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের হোম স্ক্রিনকে কিভাবে কাস্টমাইজ করবেন খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো আমরা যে অ্যাপ্লিকেশনটা আজকে ইউজ করব অ্যাপ্লিকেশনটা এই যে দেখেন খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি ঠিক এইভাবে আরও অনেক স্টাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে ডিসপ্লের ফোল্ডারগুলো কিন্তু একভাবে রাখা হয়েছে আর এটা আপনি নিজের মতো আমি আমার নিজের মতো কাস্টমাইজ করলাম আরও অনেকভাবে কাস্টমাইজ করা যায় তো আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব অ্যাপ্লিকেশনটা এখনও সম্পূর্ণ গুগল প্লে স্টোর na deli sojini. তো রিলিজ না হলেও আমরা এখনও এটা ইউজ করতে পারি আর্লি অ্যাক্সেসের মাধ্যমে তো চলুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এবং এর কাজগুলো দেখবো খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইলকে আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন হোম স্ক্রিনের জন্য ফোল্ডারগুলোকে সাজাতে পারবেন তো সেজন্য আপনাকে এখানে লিখতে হবে জাস্ট সি ডট এ ডট এফ জাস্ট এতটুকু লিখবেন চলে আসবে এই দেখেন কনটেক্সুয়াল অ্যাপস ফোল্ডার আর সি এ অ্যাপ এটা আনরিলিজ এখনও রিলিজ হয়নি দেখেন আর্লি অ্যাক্সেসের মধ্যে আপনি পাবেন আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন দেখেন আপনার ফোল্ডারগুলোকে আপনি ঠিক কীভাবে সাজাতে পারবেন এটা কন্ট্যাক্স ওয়াল অ্যাপস অ্যাক্সেসের মধ্যে এভাবে পাবেন দেখেন তারপর ঠিক এভাবে সাজাতে পারবেন এভাবে সাজাতে পারবেন দেখেন ফোল্ডারগুলো আরও নেভিগেশন অ্যাড করা যাবে অনেক অনেক কিছু করা যাবে অনেক সিস্টেম আছে তো আমরা অ্যাপ্লিকেশানটা যেহেতু আমি অলরেডি ইনস্টল করে নিসে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের কাছে এরকম একটা আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আইকনটা কেমন আসবে এই যে দেখেন এটা সি এ অ্যাপ যে দেখেন এটা চলে আসছে তো আসার পর আমরা কীভাবে সেট করবো আমি এখানে তিনটা সেট করলাম আমাদের এখানে একটা বাই ডিফল্ট একটা থাকে প্রোফাইল আর একটা আমি অ্যাড করলাম ড্রাইভিং আর একটা ইমারজেন্সি ওকে এরপর আপনারা যদি কোনো একটা ফোল্ডার অ্যাড করতে চান আপনার হোম স্ক্রিনের মধ্যে সেই জন্য প্রথমে এখানে আপনাকে কাস্টমাইজ করতে হবে তা আমরা প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পর আপনি এখানে কী কী আপনার ফোল্ডারের নাম কী হবে সেটা এখান থেকে চুজ করবেন সাপোজ আমি এক্সাম্পল আপনাদেরকে এয়ার প্রোডাকশন ওকে দিবো এখানে আমি দিব। আমার চ্যানেলের নামটা দিবো ওকে আপনি আপনার যে নামটা দিতেছেন সেটা দিবেন আর এটা আপনার এখান থেকে শুধু ক্রিয়েট করলে আসবে না কিন্তু এখানে অন্য একটা সিস্টেম আছে সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে আমরা দিলাম যে এয়ার প্রোডাকশান দেখ ক্রিয়েটে ক্লিক করলাম তো ক্রিয়েটে ক্লিক করার পর এটা হয়ে গেছে এরপর আমরা এটাতে ক্লিক করব আবার ক্লিক করার পর আমাদেরকে এখন অ্যাপ্লিকেশানগুলো এখান থেকে সেট আপ করতে হবে জাস্ট আমরা এটাতে ক্লিক করবো এই যে দেখেন এই যে এখানে আবার ব্যাকে আসতেছি এটাতে ক্লিক করলে কিন্তু একটা এরকম পেজ আসবে যেখানে কিন্তু আপনি এখান থেকে শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন কোনো শর্টকাট যদি আপনাকে অ্যাড করতে ইচ্ছা হয় আপনি এখানে সে এখান থেকে শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন তারপর আমি ব্যাকে যাচ্ছি দেখেন এখানে আছে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি সিলেক্ট করবেন তো আমি এয়ার প্রোডাকশানের যে অ্যাপ্লিকেশনগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো আমি এখান থেকে চুজ করবো যেমন কি আমার ইউটিউব অলওয়েস প্রয়োজন হয় গুগল প্লে টু আউড প্রয়োজন হয় তারপর এই যে প্যালার স্পেসটা অলওয়েস প্রয়োজন হয় তারপর হচ্ছে কাইনেমাসটা এটা খুবই প্রয়োজন হয় ঠিক আছে তো যেগুলো আপনার বেশি প্রয়োজন সেগুলো দেবেন আমি এটা দিচ্ছি স্পেসটা আমি অফ করে দেবো আপনার ইচ্ছে মতো অনেকগুলো দিতে পারবেন একটা ফোল্ডারের মধ্যে তো অনেকগুলো অ্যাপ্লিকেশন রাখা যায় তো আমি এখানে জাস্ট চারটা সিলেক্ট করলাম জাস্ট এটা অফ করে দেবো এরপর ওকেতে সিলেক্ট করবো ওকে এখানে তারপর এখানে চলে আসে দেখেন কী কী আপনি চারটা আপনি যে চাইটা আমি অ্যাড করলাম সবগুলো এখানে চলে আসছে এরপর আমি এখান থেকে আবার এটার অ্যাকশানটাও এখান থেকে দেখতে পারবো যে এখন কোন কোনটা কোন জায়গায় আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো আবার আগে পরেও করা যায় মনে করুন আপনি চাইলে এখান থেকে আগে পরেও করতে পারবেন যেটা যেরকমভাবে আপনি কাস্টমাইজ করবেন দেন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমাদের কাজ শেষ এখন দেখেন আমাদের এখানে এই ফোল্ডারটা চলে আসছে তো আমরা এটা এখন কীভাবে সেট করব এখানে কিন্তু ডাইরেক্ট সরি এখান থেকে কিন্তু আপনি চাইলে ডাইরেক্ট সেট করা যাবে না যেমন কি দেখেন এই যে এই ফোল্ডার থেকে এটা সরাসরি কিন্তু আমাদের হোম স্ক্রিনে নেওয়া যাবে না হোম স্ক্রিনে এটা নিয়ে আসার জন্য আমাদেরকে যা করতে হবে এই যে দেখেন আমাদের স্ক্রিনে এটা আসবে না স্ক্রিনে আমরা কীভাবে আনবো এখানে জাস্ট হোম স্ক্রিনে গিয়ে এভাবে আপনার ক্লিক করে ধরবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যেরকম উইট গেটস অ্যাড ইউজ করি ঠিক ওই রকম উইট গেটসে ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখেন সি এফ এটা আসবে এটাতে আপনার ক্লিক করে ধরবেন ক্লিক করে ধরার পর এখানে নিয়ে আসবেন আপনি যেখানে এটা সেট করবেন ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা অপশান আসবে দেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমি তিনটা ছিল আমার এখানে বাই ডিফল্ট একটা ছিল প্রোফাইল ড্রাইভিং ইমারজেন্সি আমি এয়ার প্রোডাকশান একটু আগে অ্যাড করলাম এয়ার প্রোডাকশনটা চলে আসছে দেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন আপনার ইউটিউবে যেমন কি ধরেন আমি জাস্ট এতটুকু দিলাম ইউটিউব ওকে ইউটিউব লিখে দিলাম আচ্ছা আমি আমার চ্যানেলের নামটা দিই সেটাই ভালো হবে তা আপনি আপনার ইচ্ছে মতো দিবেন যেটা আপনি আপনার ডিসপ্লে এর মধ্যে দিতে চান ঠিক সেটাই দিবেন ওকে দেন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করা দেখেন আমার এখানে এটা কিন্তু চলে আসতে এয়ার প্রোডাকশন হয়ে আরেকটা চলে আসছে এখানে দেখেন আমি চারটে অ্যাড করলাম চারটে আপনি যদি বেশি অ্যাড করেন বেশি আপনার ইচ্ছা মতো যেমন কি আমি ডিফল্টে ক্লিক করলে এখান থেকে নেমটাও চেঞ্জ করা যাবে এটা আপনি নেমটা চেঞ্জ করে দিতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকেও আবার দিতে পারেন ডিফল্ট থেকে দেখেন আমি নামটাও আবার চেঞ্জ করে দিলাম তো এরপরে আমরা ভিতরে কালারগুলো যেমন কি এর ভিতরে যেটা একটা কালার আসে তারপরে এটা রাউন্ড টাকার আসে এগুলো কীভাবে চেঞ্জ করবো এগুলো চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই ফুল্ডারটাতে আবার যাবেন এই যে দেখেন এখানে একটা করে দেখা সেকেন্ডে এটাতে মতো ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ফোল্ডার নিয়ে আসছে ঠিক এইভাবে আমরা কাস্টমাইজ করবো যেমন কি দেখেন পিক্সেলের মধ্যে যাবেন আপনি যখন এটা দেবেন নাওয়ার মধ্যে আমাদের ফোল্ডারটা এই টাইপের হবে ওকে আর যদি আপনি টু 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 ইন্টু টু গ্রেডে দেন আপনার এরকম দেখাবে আর যদি আপনি দেখেন থ্রি ইন্টু থ্রি দেন দেখেন এখানে তিনটা তিনটা করে থাকবে এক লাইনের মধ্যে ডাইনামিক গ্রেডে করলে এরকম আসবে তারপর আপনি দেখেন এই যে যে ট্রিগার ফোল্ডার করে দিলে ঠিক এরকম আসবে দেখেন আমাদের ফোল্ডারটা ঠিক এরকম আমাদের হোম স্ক্রিনের মধ্যে আসবে আর এটা কালারটাও কিন্তু চেঞ্জ করা যাবে দেখেন এখানে অনেকগুলো কালার আছে আপনি কালারগুলো ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেরকম পছন্দ দেখেন এখান থেকে আবার এটা সাইজটা বড় চড়ো করা যাবে তারপর বার্টিক্যাল অ্যালাইনমেন্ট করা যাবে যেমন দেখেন এই যে বার্টিকেল কত উপরের নিচে কতটুকু কাঁচা হবে সেটা এখান থেকে করা যাবে আমি জাস্ট এতটুকু রাখবো কে এরপর দেখেন এটা পোর্ট্রেটটা যেমন কি উপর নিচে মানে উপরের মধ্যে ইটা কত হবে ট্যাক্স সাইজটা কত হবে যেমন কি আমি এখান থেকে ট্যাক্সটা সাইজটা বাড়ালে এটা বাড়তে থাকবে তো এটা আপনি আপনার ইচ্ছে মতো ট্যাক্স সাইজটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আমি জাস্ট এতটুকু রাখবো প্রত্যেকটা জিনিস এগুলো আপনার বটম থেকে লেভেল পর্যন্ত সব কিছু ল্যান্ডস্কেপের মধ্যেও ঠিক একই রকম এগুলো আপনি আপনার ইচ্ছে মতো সব কাস্টমাইজ করবেন মনের মাহাতুর দিয়ে যাই হোক কাস্টমাইজ করার পর এখানে দেখেন এগুলো সব কাস্টমাইজ করবেন দেখ টিকমার্কে ক্লিক করবেন দেন আমাদের এখন ডিসপ্লে ফোল্ডার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে আমরা আমাদের ডিসপ্লে ফোল্ডারে ঠিক এরকম দেখতে পাবো আমি আবার হোম স্ক্রিনে যাচ্ছি হোম স্ক্রিনে গেলে আপনারা দেখতে পাবেন ওকে আমি হোম স্ক্রিনে চলে যাচ্ছি দেখেন আমাদের এখন এটা চেঞ্জ হয়ে গেছে আর এটা আবার যদি চেঞ্জ করতে ইচ্ছা করে ঠিক একই পদ্ধতিতে আপনারা চেঞ্জ করবেন এখান থেকে আমি এটা ওপেন ওপেন করতেছি টিকমার্ক করে টিক টিকমার্ক করার পর ব্যাকে আসবো ব্যাক আসলে এখান থেকে দেখেন এই যে আবার এই যে ট্রিকল এটাকে আপনি আপনার ওকে পিক্সেল সিস্টেম করে দিলাম পিক্সেল সিস্টেম করে দিলে আপনার এটা আবার পিক্সার সিস্টেম হয়ে যাবে দেখেন আমার এখানে এটা পিক্সেল সিস্টেম হয়ে গেছে আর নিচের কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন সেগুলোও কিন্তু কালারগুলো চেঞ্জ করা যায় এগুলোর জন্য আমাদেরকে আবার সে আমি এটাতে যাচ্ছি যাওয়ার পর এই যে তিনটা ডট দেখবেন তিনটা ডটে সেখানে যাবেন যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন এই যে কালারগুলো আছে আপনার দেখেন এক্সপ্যান্ডেড ফোল্ডার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে কোনটা দেবেন মনে করুন আমি এটা দিব ওকে এখান থেকে আমি একটা ডার্ক কালার দিয়ে দিচ্ছি তারপর ফোল্ডার ট্যাক্স কালারটা কীরকম হবে ট্যাক্সের কালারগুলো দেখেন এটা আপনি পছন্দ মতে দিতে পারবেন যতটুকু আপনার জীবন এটা অপোসিট উপরেরটা আর নিচেরগুলো কালার আমি যদি এটা দিতে চাই এটা দিতে পারবো এটা দিতে চাইলে এটা দিতে পারব ঠিক এই কালারটা দিলাম ওকে এইটা দিব তারপর ডান ক্লিক করব আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে আপনি এগুলো দিতে পারেন নন স্কেল ওকে দেওয়ার পর আমাদেরকে এগুলো কিছু করতে হবে না জাস্ট ব্যাকে আসবে দেখেন আমাদের এখানে ব্যাকে আসার পর হোম স্কেনে দেখেন ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি একটু আগে অন্য রকম কালার ছিল এখন কিন্তু একরকম হয়ে গেছে তেভাবে আপনি আপনার এই যে হোম স্ক্রিনের সব কিছু আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন এটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি এটার আর যদি রিলিজ হয় তাহলে কিন্তু আরও সম্পূর্ণ অনেক কিছু অ্যাড করা হবে আপনার মোবাইলের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হবে হোম স্ক্রিন কাস্টমাইজ করার জন্য তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে